পপ গুরু আজম খানের জন্মদিন আজ। 1950 সালের এই দিনে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন প্রয়াত এই সঙ্গীত শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আজম খান। আজম খানের প্রকৃত নাম ছিল মাহবুবুল হক খান। গুরু নয়, আজম ভাই সম্বোধনটি পছন্দ করতেন তিনি, কিন্তু সবার ভালোবাসায় তাকে গুরু করে তুলেছিল। সেই গুরুর জন্মদিন কাটছে নীরবে নিভৃতে, তবে তার অগণিত গুণগ্রাহী ও ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে স্মরণ করেছিল প্রিয় শিল্পীকে। সামাজিক মাধ্যমেও নিজেদের মতো করে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন পপ গুরুকে। রাজধানী ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে আজম খানের জন্ম। শৈশবের 5 বছর ওখানেই কাটে তার। 5 বছর বয়সে ভর্তি হন ঢাকেশ্বরী স্কুলে, এরপর কমলাপুরে নিজেদের বাড়িতে চলে যান সপরিবারে। 1970 সালে TND কলেজ থেকে বাণিজ্য বিভাগে HSC উত্তীর্ণ হন তিনি। প্রগতিশীল চেতনার ধারক আজম খান 1969 এর গণ অভ্যর্থনের সময় সোচ্চার হয়ে ওঠেন। সে সময়ে ক্লান্তি শিল্প গোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গণসঙ্গীত প্রচারে অংশ নেন তিনি। এরপর 1971 সালে পাক হানাদারের বিরুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন আজম খান। কুমিল্লা ও ঢাকার আশেপাশের সেকশন কমান্ডার হিসেবে অনেকগুলো গেরিলা আক্রমণে বীর বিক্রমে অংশ নেন তিনি। দেশ স্বাধীন হলে উচ্চারণ নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন আজম খান। দেশের সঙ্গীত জগতে তখন দারুণ আলোড়ন তোলে ব্যান্ড দলটি। 1972 সাল তার এত সুন্দর দুনিয়ার কিছুই রবে না রে আর চার কালেমা সাক্ষী দেবে গান দুটি বিটিভিতে প্রচার হয়ে ব্যাপক প্রশংসিত হন। পরবর্তী সময়ে বিটিভিতে রেল লাইনের ওই বস্তিতে গান গেয়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন আজম খান। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে রেল লাইনের ওই বস্তিতে, ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অভিমানী, আসি আসি বলে, হাইকোর্টের মাজারে, পাপড়ি, বাধা দিও না, যে মেয়ে চোখে দেখে না, অনামিকা, আমি যারে চাইরে ইত্যাদি। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে সঙ্গে লড়াই করে 2011 সালের 5 জুন ঢাকাস্থ সম্মিলিত সরকারি হাসপাতালে CMH চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজম খান। শিল্পকালীন সঙ্গীত আবেদনের জন্য 2019 সালে মরণোত্তর 21শে পদক দেওয়া হয় তাকে।